নমস্কার, আমি শান্ত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে পেঁয়াজ চাষ করব। তার পাশাপাশি আলোচনা করব যে কিভাবে আমরা পেঁয়াজের রাসায়নিক সারের পাশাপাশি খাদ্যমৌলের কখন কিভাবে প্রয়োগ করব এবং পেঁয়াজে কখন কী ধরনের পোকার আক্রমণ হয় তার জন্য আমরা কখন কিভাবে কীটনাশকের ব্যবহার করব। তার পাশাপাশি আলোচনা করব যে পেঁয়াজে যে বিভিন্ন ধরনের রোগ, পার্পেল ব্লাচ, তারপরে ডগ জ্বলা, তারপরে স্মাচ, মানে বিভিন্ন ধরনের ডাঁটা পচা, এই ধরনের যে রোগগুলো হয় এই রোগগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেই সব বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। পেঁয়াজ সাধারণত শীতকালীন ফসল হলেও অতিরিক্ত ঠান্ডা পেঁয়াজের পক্ষে খুব একটা ভালো নয়। তার পাশাপাশি পেঁয়াজ যখন আস্তে আস্তে বয়স হবে এবং পেঁয়াজের আস্তে আস্তে যে পেঁয়াজের গুটি অর্থাৎ কন্দ যখন বড় হতে শুরু করবে তখন অতিরিক্ত গরমও কিন্তু পেঁয়াজের পক্ষে খারাপ। এবং আমরা যখন পেঁয়াজ তোলার সময় মাঝে মাঝে বৃষ্টি হয়, এই সময় যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলেও কিন্তু পেঁয়াজের ব্যাপক একটা ফলনে ক্ষতি আসতে পারে। পেঁয়াজ সাধারণত বেলে দোঁয়াশ মাটিতে, জৈব সম্পন্ন বেলে দোঁয়াশ মাটিতেও আমরা পেঁয়াজ চাষ করতে পারি, এছাড়া আমরা হালকা এঁটেল মাটিতেও পেঁয়াজের চাষ করতে পারি। পেঁয়াজ যেহেতু গুচ্ছ মূলযুক্ত একক বীজপত্রী কন্দ ফসল, তাই পেঁয়াজের ক্ষেত্রে আমরা সাধারণত একবারের খাবার প্রয়োগ অর্থাৎ রাসায়নিক সার খাদ্যমৌলে একবারে প্রয়োগ না করে আমরা যদি সেটাকে বারে বারে প্রয়োগ করি তাহলে কিন্তু পেঁয়াজের ফলনটা খুব ভালো হয় এবং রোগের প্রাদুর্ভাবটা অনেকটা কম হয়। এবার আসি, আমরা মূল জমিতে পেঁয়াজ চারা রোপণের আগে আমরা কিভাবে জমি তৈরি করব। এক বিঘা জমিতে পেঁয়াজ চারা লাগানোর আগে আমরা ওই জমিতে 40-55 কিলো পরিমাণ ডিএপি সার এবং তার সাথে 15-20 কিলো পরিমাণ পটাশ সার এবং 50-60 কিলো পরিমাণ যে কোনো জৈব সারের আমরা প্রয়োগ করে ওই জমি তৈরি করতে পারি এবং ওই জমিতে 2 কিলো পরিমাণ সালফারের প্রয়োগ আমরা করব। কারণ জমি তৈরি করার সাথে সাথেই আমরা পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধযুক্ত এবং পেঁয়াজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পেঁয়াজে সালফারের একটা, সালফার যে খাদ্যমৌল, এই খাদ্যমৌলের প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এই প্রথম সার প্রয়োগের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যদি আমরা সালফার প্রয়োগ করতে না চাই তাহলে আমরা ওখানে যে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ বাজারে পরিচিত, এই পটাশের বদলে আমরা যদি এসওপি সালফার অফ পটাশের ব্যবহার করি তাহলে এক্সট্রা করে আর আমাদের 2 কিলো পরিমাণ সালফারের প্রয়োগ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক এইভাবে জমি তৈরি করার পর পেঁয়াজ রোপণের ঠিক 10-15 দিন পর আমরা প্রথম ফাঙ্গিসাইড হিসেবে কপার অক্সিক্লোরাইড 50% WP এটাকে 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা পেঁয়াজ জমিতে স্প্রে করতে পারি। এছাড়া এর পরিবর্তে আমরা থায়োফেনামিথাইল 70% WP-কেও 1 গ্রাম প্রতি লিটার জলে গুলেও আমরা কিন্তু আমরা ওই পেঁয়াজ জমিতে স্প্রে করতে পারি, যাতে কোনো ধরনের শিকড়বাহিত ছত্রাকের আক্রমণ না হয়। এই জায়গাতে আরেকটা ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো পপিনেপ, যেটা বাজারে অ্যান্টাকল নামে পরিচিত। এই অ্যান্টাকলকেও আমরা 1-2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা পেঁয়াজ জমিতে স্প্রে করতে পারি। তবে এই জায়গায় আরেকটা কথা বলে রাখি যে পেঁয়াজ জমিতে যখনই আমরা কোনো স্প্রে অর্থাৎ জল স্প্রে করব তখনই আমরা 1 বিঘা জমিতে 3-4 ট্যাঙ্কি জলের স্প্রে অবশ্যই করতে হবে। আমাকে অনেক পেঁয়াজ চাষি ফোন করে বলে যে আমরা সাধারণত 1 বিঘা জমিতে 2 ট্যাঙ্কি অর্থাৎ 15-32 লিটার জল প্রয়োগ করি। এটা কিন্তু কখনোই পেঁয়াজের ক্ষেত্রে ভালো হবে না, কারণ সমস্ত মানে ছত্রাকনাশক সমস্ত পেঁয়াজ গাছেতে ছড়াবে না, তাই 3-4 ট্যাঙ্কি পেঁয়াজ জমিতে জল স্প্রে করতেই হবে। পেঁয়াজ লাগানোর 25-40 দিনের মধ্যে আমরা দ্বিতীয়বার চাপান সার এর পাশাপাশি প্রথম জল ছেচের আমরা প্রয়োগ করে থাকি। আর দ্বিতীয় চাপান সার হিসেবে চাষিরা সাধারণত এনপিকে সারের সঙ্গে ইউরিয়া সারের ব্যবহার করে থাকে। কিন্তু এই জায়গায় বলবো, চাষিরা শুধুমাত্র এনপিকে 10-26 ইউরিয়া চাপান সার হিসেবে ব্যবহারের পাশাপাশি চাষিরা যদি এর সাথে অনুখাদ্যের প্রয়োগটা করে থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। কারণ আমি প্রথমেই বলেছি পেঁয়াজ হচ্ছে গুচ্ছ মূলযুক্ত, তাই একে বারে বারে খাদ্যমৌলে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু খুব ভালো আমরা
গাছ পাবো, কারণ এরা খুব সহজেই খাদ্যমূল্যগুলোকে গাছ নিতে পারবে। এবার আসি যে এই চাপান সারের পাশাপাশি কেন আমরা অনুখাদ্যের প্রয়োগ করব। কারণ পেঁয়াজের ক্ষেত্রে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার এবং হচ্ছে মলিবডেনিয়াম এবং হচ্ছে বোরন, এই কয়েকটা খাদ্যমৌলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক হচ্ছে পেঁয়াজে অনেক সময় আমরা দেখি যে ডাঁটা ফেটে যায়, এটা একটা রোগ। আর একটা হচ্ছে ডগ চলে যায়, যেটা ম্যাগনেশিয়াম এর জন্য অনেক সময় হয়, মানে গাছের পাতার যে ডগাগুলো সেগুলো শুকোতে শুরু করে, এটা ম্যাগনেশিয়ামের অভাবের জন্য হয়। আবার অনেক সময় পেঁয়াজ গাছ নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, গাছ মাটি থেকে খাবার নিতে পারে না, শিকড়ের একটা দুর্বল হয়ে পড়ে, এটা ক্যালসিয়ামের অভাবের জন্য অনেক সময় হয়। তাই সেই কারণেই আমরা এই যে কয়েকটা অনুখাদ্য ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার এবং মলিবডেনিয়াম এর পাশাপাশি বোরনকে আমরা যদি প্রয়োগ করে থাকি, আরেকটা খাদ্যমৌল হলো সেটা হলো কপার, এদেরকে যদি আমরা ঠিক পরিমাণ পেঁয়াজে প্রয়োগ করে থাকি, তাহলে আর কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে। আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি কিন্তু কোন খাদ্যমৌল কীভাবে কাজ করে, কি গাছের উপকার করে সেই সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওর শেষে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে খাদ্যমৌল কেন আমরা প্রয়োগ করব। তো এই চাপান সারের পাশাপাশি আমরা কী ধরনের খাদ্যমৌল প্রয়োগ করব এবং কী ধরনের চাপান সার আমরা প্রয়োগ করলে পেঁয়াজের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমরা দ্বিগুণ করতে পারি, অর্থাৎ পেঁয়াজে সাধারণ যে চাষ হয় সেই চাষের প্রায় 50% রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে এই পেঁয়াজে আমরা যদি অনুখাদ্য প্রয়োগ করে থাকি। তাহলে আমরা কী ধরনের চাপান সার আমরা ব্যবহার করতে পারি? এক বিঘা জমিতে 40-50 কিলো পরিমাণ NPK 10-26-26 সারের সাথে 10-15 কিলো পরিমাণ ইউরিয়া সারের প্রয়োগ করলে সবচেয়ে ভালো আমরা ফলন পেতে পারি। বেশি পরিমাণ যদি আমরা ইউরিয়া ব্যবহার করি, তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায় এবং গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণের প্রাদুর্ভাবটা কিন্তু বেশি পরিমাণ হয়ে থাকে। অধিক পরিমাণ ইউরিয়ার ব্যবহারের ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণের প্রবণতা কিন্তু বেড়ে যেতে পারে। সেই জন্য আমরা ওই 10-26-26 সারের বদলে আমরা যদি NPK 14-35-14 সারের ব্যবহার করে থাকি, তাহলে খুব ভালো হয়। এর পরিবর্তে অর্থাৎ 10-26-26 40-50 কিলো এবং ইউরিয়া সার 10-15 কিলোর বদলে আমরা যদি 40-55 কিলো পরিমাণ পর্যন্ত 14-35-14 সারের NPK 14-35-14 সারের ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে ইউরিয়া সারের প্রয়োগের কোনো প্রয়োজন হয় না। এর পাশাপাশি আমরা কি করব, খাদ্যমৌল অর্থাৎ অনুখাদ্যের যে প্রয়োগটা করব, পেঁয়াজের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যালসিয়াম নাইট্রেট 4-5 কিলো পরিমাণ এক বিঘা জমিতে ক্যালসিয়াম নাইট্রেট এবং তার সঙ্গে 2 কিলো পরিমাণ মতো ম্যাগনেশিয়াম সালফেট এবং 1 কিলো পরিমাণ মতো হচ্ছে বোরনের যদি অনুখাদ্যের প্রয়োগ করি, তাহলে কিন্তু পেঁয়াজের ফলন এবং পেঁয়াজের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আমরা দ্বিগুণ করতে পারব। ঠিক এই চাপান সার এবং অনুখাদ্যের প্রয়োগের সাথে সাথেই কিন্তু আমরা পেঁয়াজে প্রথম জলের ছেচ দিতে শুরু করব। এই ছেচ দেওয়ার ঠিক 10-15 দিন পর প্রথম আমরা জীবাণু সার এবং জীবাণু ছত্রাকনাশক ব্যবহার করব। এখানে জীবাণু সার হিসেবে ইপকো লিকুইড কনসাল্টিয়া যে 250 ml বোতল পাওয়া যায় বাজারে, এই লিকুইড কনসাল্টিয়া এক বিঘা জমিতে আমরা 250 ml প্রয়োগ করব বালির সাথে মিশিয়ে, এবং ওর সাথে সাথেই আমরা কী করব, 500 গ্রাম টাইকোডার্মা ভিরিডি এবং 500 গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসিসকেও আমরা কিন্তু মিশিয়ে জমিতে যদি ছড়িয়ে দিই, তাহলে কিন্তু গাছের যে খাদ্যমৌলগুলো মাটি থেকে গ্রহণ করার চাহিদাটা আরও দ্রুত হারে বাড়বে এবং গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু আরও বেড়ে যাবে। কারণ পেঁয়াজে সবচেয়ে বেশি রোগের আক্রমণ হয় শিকড়বাহিত বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার দ্বারা। যদি আমরা দ্বিতীয়বার জল দেওয়ার সময় এই জৈব ছত্রাকনাশকগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দিই এবং তারপরে জল দিই, সেগুলো ওই অঞ্চলে থাকা যেসব ছত্রাক এবং ব্যাকটেরিয়া আছে তাদেরকে নষ্ট করে দেবে এবং উপকারী ব্যাকটেরিয়াকে বাড়তে সাহায্য করবে। এবার আসি পেঁয়াজে কী ধরনের পোকার আক্রমণ হয়। পেঁয়াজে সাধারণত থিপস, ইরিওফাইট মাইটস অর্থাৎ মাকড়সা এবং হচ্ছে সবুজ লাদা পোকা,
এই তিনটে পোকাকে আমরা একটা কীটনাশক ব্যবহার করি আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এর জন্য পোপেনাফস 40%-এর সঙ্গে ফেন পাইরক্সিমেট 2.5% যে ইসি যে কীটনাশক পাওয়া যায় অর্থাৎ এক্সেল ক্রপ কেয়ারের এতনা, এই এতনাকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে আমরা যদি বিকেলের দিকে পেঁয়াজে স্প্রে করি তাহলে এই ধরনের তিনটে পোকাকেই একসাথে নিয়ন্ত্রণ করতে পারি। এই কীটনাশকটি আমরা সাধারণত 10 থেকে 12 দিন অন্তর আমরা যদি পরপর স্প্রে করে থাকি তাহলে পেঁয়াজে কোনো ধরনের পোকার আক্রমণের প্রাদুর্ভাব আর থাকবে না। এবার আসি পেঁয়াজে কী ধরনের রোগের আক্রমণ হয়। পেঁয়াজে সাধারণত মাটিবাহিত এবং শিকড়বাহিত বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে, যেমন অল্টারনেটিয়া, সার্কোস্পোরা, স্পেরেন্সপোরা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের উইল্ট, এই ধরনের ছত্রাকগুলো গাছের শিকড়বাহিত হয়ে গাছকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই এই সব ছত্রাকের ফলেই পেঁয়াজে পার্পেল প্লচ, যেটাকে আমরা গোলাপি ধসা এবং বিভিন্ন ধরনের ডগ জ্বলা, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের নরম পচা অর্থাৎ যেগুলোকে আমরা স্ম্যাচ বলি, এই ধরনের রোগের সৃষ্টি হয়। সেই জন্যই আমরা সাধারণত প্রথমেই আমরা পেঁয়াজের রোগকে নিয়ন্ত্রণ করতে আমরা কী বলি, আমি প্রথমেই বলেছি যে কপার অক্সিক্লোরাইডের স্প্রে করতে পেঁয়াজ রোয়ার কয়েকদিন পর, এবং দ্বিতীয় আমরা জৈব ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের মাটিতে প্রয়োগ করার কথা আমি বলেছি, এবং পরবর্তীকালে যদি রোগের আক্রমণ হয় তখন আমরা সাধারণত টিবুকণা জল 25%, যে টিবুকণা জল বাজারে ফলিকুলার নামে পাওয়া যায়, এই ফলিকুলারকে আমরা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে আমরা পেঁয়াজে স্প্রে করতে পারি, বা পপিকণা জলকেও আমরা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলেও আমরা পেঁয়াজে স্প্রে করতে পারি। এছাড়া মেটিরাম 55%-এর সঙ্গে পাইরোক্লোস্টোবিন 5%, যে বাজারে ক্যাপ্রিওটপ নামে পরিচিত, এই ক্যাপ্রিওটপকে আমরা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে 20 থেকে 15 দিন অন্তর যদি আমরা পেঁয়াজে স্প্রে করি তাহলে পেঁয়াজে কোনো ধরনের রোগের সমস্যা থাকবে না। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে পেঁয়াজে কী ধরনের রোগ হয় এবং সেই সব রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা কী ধরনের পরিচর্যা নিতে পারি। তবে এই জায়গায় আমি বলে রাখি, পেঁয়াজে যদি আমরা সঠিকভাবে খাদ্যমূল এবং খাবারের প্রয়োগ করে থাকি তাহলে পেঁয়াজের রোগের প্রাদুর্ভাব প্রায় 80% মতো কমে যায়। এই পেঁয়াজ চাষ সম্পর্কে আপনাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যেও আপনারা পোস্ট করতে পারেন, পেঁয়াজ গাছের ছবি পোস্ট করে সেখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং গাছের